সবাইকে স্বাগত আমার ইংলিশ ওরেটর ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে এলাম। আজকে ভিডিওটা হচ্ছে জব ভ্যাকেন্সি নিয়ে। তো এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দমদম এয়ারপোর্টে কর্মী নিয়োগ হচ্ছে, সেই সম্বন্ধে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলবো, যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিও দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো। তো চলো, আজকে ভিডিও আমরা শুরু করছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ একটা নোটিফিকেশান আমি এটা স্ক্রিনে দেখাচ্ছি। দেখো, এই নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে, এআইআই কার্গো থেকে পাবলিশ হয়েছে এটা এই নোটিফিকেশানটা। তো এই নোটিফিকেশান বিভিন্ন এয়ারপোর্টে কর্মী নিয়োগ হচ্ছে। তোমরা এই কর্মীতে দেখতে পাচ্ছ কোন কোন এয়ারপোর্টে কতগুলো নিয়োগ হচ্ছে, আর পদটা হচ্ছে কি মাল্টি টাস্কার, ঠিক আছে। তো বিভিন্ন এয়ারপোর্টের নাম দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ এখানটা, এবং প্রতিটা এয়ারপোর্টে কতগুলো ভ্যাকেন্সি আছে সেটাও এখানে উল্লেখ আছে। তো তোমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ কলকাতা এখানে লেখা আছে। তো কলকাতাতে হচ্ছে 20 জন নেওয়া হবে। তাছাড়াও অন্যান্য এয়ারপোর্ট আছে, তো তোমরা চাইলে বিভিন্ন এয়ারপোর্টে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো অ্যাপ্লাই করার জন্য এখানে এই যে নোটিফিকেশানটা আছে, তো এই নোটিফিকেশানের ডিটেলস সব কিছু লেখা আছে, কীভাবে অ্যাপ্লাই করবে এবং আর বয়স কত হবে, কত টাকা তার ফি, সব কিছু এভরিথিং লেখা আছে। আমি সব কিছু ডিটেলসে আলোচনা করছি, তা ভিডিওটা স্কিপ করার দরকার নেই, আর স্কিপ করলে হয়তো প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো প্রথমে আসি, যোগ্যতা কী কী লাগবে এই এই পদের জন্য অ্যাপ্লাই করতে হলে যোগ্যতা কী লাগবে। প্রথমে এখানে দেখে দেওয়া আছে, দেখতে পাচ্ছ মিনিমাম মাধ্যমিক পাস দরকার, এখানটাই স্পষ্ট উল্লেখ করা আছে এই সেকশনে। দেখো তো এখানে দেওয়া আছে, স্পষ্ট দেওয়া আছে মাধ্যমিক পাস দরকার, এবং যেটা দরকার সেটা হচ্ছে কি হিন্দি এবং ইংলিশ, ঠিক আছে, এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। অর্থাৎ যে স্টেটে তুমি অ্যাপ্লাই করবে সেই স্টেটের যেন ভাষাটা যেন তোমার জানা থাকে, তার সঙ্গে হিন্দি এবং ইংলিশ এটা জানতে হবে, এবং মাধ্যমিক পাস। আর একটা হচ্ছে কি যে 1 বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে খুব ভালো হয়, এসেনশিয়াল এক্সপিরিয়েন্স লেখা আছে। তো 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে এগুলা বাদেও আরও কোয়ালিফিকেশানের কথা বলা হচ্ছে। দেখো এখানটায় আদার কোয়ালিফিকেশান দেওয়া আছে, তো এগুলো থাকলে খুব ভালো হয়। তো এটা হচ্ছে যোগ্যতা। যোগ্যতার পরে আসছি, দেখো বয়স উল্লেখ করা হয়েছে কত বছর পর্যন্ত তোমরা দিতে পারবে। তো যে সমস্ত ক্যান্ডিডেটসের বয়স নট অ্যাবভ 45, অর্থাৎ 45-এর ঊর্ধ্বে নয়, 45-এর নিচে যাদের আছো তারা কিন্তু এই পদের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপরে যদি বেতনের কথা যদি আসি, এখানে বেতন লেখা আছে। দেখো তো এখানে দেওয়া আছে বেতনের উল্লেখ, ভালো একটা বেতন উল্লেখ করা আছে, 15 থেকে 20 হাজার পার মান্থ, প্লাস আরও অন্যান্য অনেক কিছু আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বেতন। তারপরে যদি সিলেকশন প্রসিডিওর, সিলেকশন হবে কিভাবে, তো এই যে যোগ্যতা বলা হলো সেই যোগ্যতা যদি কারো থাকে তো সেই অ্যাপ্লাই করতে পারবে, এবং অ্যাপ্লাই করার পরে নির্দিষ্ট ডেটে একটা কী করা হবে ইন্টারভিউ কল দেওয়া হবে, ঠিক আছে। এবং সেই কলে সেই ইন্টারভিউতে টাইম এবং ভেন্যু বলা হবে, অর্থাৎ মানে নির্দিষ্ট জায়গা উল্লেখ করা হবে, এবং সেইরা জানাবে কি না AAICLAS এর পক্ষ থেকে জানানো হবে, ঠিক আছে। তো সেটার জন্য তুমি অ্যাপ্লাই করবে কি, তোমরা অ্যাপ্লাই করবে কীভাবে, এখানে দেওয়া আছে সুন্দরভাবে। দেখো হাউ টু অ্যাপ্লাই বলে একটা অপশান দেওয়া আছে। তো এখানে এই যে অ্যাপ্লাইটা করতে হবে 15-11, এই যে 15-11 ডেটটা দেওয়া হয়েছে, এই ডেটটা কিন্তু বলা হচ্ছে কি ক্যান্ডিডেটস মিটিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাজ অন 15-11-2019। তো এটা বলা হচ্ছে কি যে 9 ডিসেম্বরের, 9 ডিসেম্বর এখানে উল্লেখ করা আছে। দেখো 9 ডিসেম্বরের মধ্যে কিন্তু যারা ইন্টারেস্টেড আছো তারা 9 ডিসেম্বরের মধ্যে কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু নিম্নলিখিত যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা দেখতেই পাচ্ছ এখানটায় কালো অক্ষরে লেখা আছে, এই অ্যাড্রেসটা, এই যে কালো অক্ষরে লেখা আছে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে। সঙ্গে কী কী পাঠাতে হবে সেটাও উল্লেখ করে দেওয়া হয়েছে। দেখো ডিমান্ড ড্রাফট হিসাবে 500 টাকা দেওয়া হয়ে দিতে হবে, ঠিক আছে। তো এটা বলা হচ্ছে যে SC ST আর এক্স সার্ভিসম্যান বা ফিমেল ক্যান্ডিডেটস হলে কিন্তু টাকা দিতে হবে না, ঠিক আছে, নাহলে অন্যথায় কিন্তু 500 টাকা ডিমান্ড ড্রাফট হিসাবে দিতে হবে। তার সঙ্গে পাঠাতে হবে কি না এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু পাঠাতে হবে, কী কী না সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ অল সার্টিফিকেটস, তার সমস্ত সার্টিফিকেটের জেরক্স পাঠাতে হবে। তার সঙ্গে যোগ্য শিক্ষাগত যোগ্যতাও থাকবে, যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটাও দিতে পারো,
এটা দিতেই হবে। তার সঙ্গে আরও এই সমস্ত যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে থাকলে অবশ্যই দিতে হবে, ঠিক আছে। এগুলো দেওয়া হয়ে গেলে ওই যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে নিম্নলিখিত যে এই যে কালো অক্ষরে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে। তো পাঠানোর পরে নির্দিষ্ট ডেট এবং ডে প্লেস তারা সিলেকশন করে দিবে, সেই সিলেকশন ডেটে তোমাদেরকে উপস্থিত হতে হবে, তারপরে সিলেকশন হবে, ঠিক আছে। তো বলা হচ্ছে কি, আরেকটা উল্লেখ করে দেওয়া হয়েছে যে যেন অরিজিনাল ডকুমেন্টস, দেখো এখানে স্পষ্ট উল্লেখ করে, প্লিজ নোট দ্যাট অরিজিনাল সার্টিফিকেট ইজ টু বি সাবমিটেড উইথ অ্যাপ্লিকেশন ফর্ম, দো ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং অল অরিজিনাল সার্টিফিকেট অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ ফর দ্য ভেরিফিকেশন পারপাস অনলি। অর্থাৎ বলা হচ্ছে যে যখন এনভেলপ করে যখন সেন্ড করবে সমস্ত ডকুমেন্টসগুলা, সেগুলি জেরক্স করে পাঠাতে হবে, এবং ইন্টারভিউ যে ডেট আসবে সেই ডেটে কিন্তু তোমাকে অরিজিনালগুলো কিন্তু শো করাতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি যে ডিমান্ড ড্রাফট হিসেবে কত টাকা, 500 টাকা দিতে হবে, আগেই বলেছি, ঠিক আছে। তো এইগুলো করার পরে কীভাবে পাঠাবে এই সমস্ত ডকুমেন্টসগুলা, তো সেটা এখানে দেওয়া আছে, দেখো একটা ফর্ম দেওয়া হয়েছে, দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখা যাবে, এই অ্যাপ্লিকেশনের ফর্মটা কিন্তু ফিল আপ করে এনভেলপ করে পাঠাতে হবে, ঠিক আছে। তো স্টেশন আমি বলেছি কোন স্টেশন, সমস্ত কিছু পত্রের নাম হচ্ছে এখানে দেওয়া আছে, দেখো মাল্টিটাস্কার পদ বললাম যেটা, তো এই ফর্মটা কিন্তু তোমাদেরকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। এই ডাউনলোড করে ফিল আপ করে যে অ্যাড্রেসটা বললাম ওই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে। তো এটাই ছিল ভিডিও দেখানোর, আর এই পিডিএফটা পাবে কী করে সেটাও দেখিয়ে দিচ্ছি আমি, একটা ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, ক্লিক করলে একটা পেজ খুলে যাবে, ঠিক আছে। সেই পেজটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা আমার যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটাতে ক্লিক করলে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমি গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করেছি ডেস্কটপ ভার্সানে, তাই এটা এরকম দেখাচ্ছে। তো এরকম দেখাবে, ঠিক আছে। দেখালে কী হবে, এখানে অনেক কিছু লেখা থাকছে, লগ ইন পাসওয়ার্ড এগুলো দেওয়া আছে, এগুলো কিছু করতে হবে না, জাস্ট করতে হবে কি, এখানে দেখবে এখানে সাইডে একটা লেখা আছে, এই সেকশনে দেখো নিউ বলে একটা সেকশন দেওয়া আছে, দেখো ওই নিউ সেকশন জাস্ট ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, টেন্ডার অপশন চলে আসবে, টেন্ডার অপশন, ঠিক আছে। তো টেন্ডার অপশন আসার পরে কী করতে হবে, এখানে দেখো থ্রি যে তিনটা সাইন আছে, এই যে ওই সাইনে কিন্তু ক্লিক করতে হবে, ক্লিক করলে পরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ওপেন হয়ে গেলে এখানে লেখা আছে, দেখবে ক্যারিয়ার বলে একটা অপশন আছে, দেখবে যে ক্যারিয়ার বলে যে অপশনটা আছে, ক্যারিয়ার, ওই ক্যারিয়ার অপশনে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, ওপেন হলে প্রথমে লেখা আছে যেটা এনগেজমেন্ট মাল্টিটাস্কার, লেখা আছে ভেরিয়াস এয়ারপোর্টস অন ফিক্সড টার্ম অফ কন্ট্রাক্ট বেসিস, অর্থাৎ পথটা হচ্ছে কিন্তু কন্ট্রাক্ট বেসিসে নিয়োগটা হচ্ছে এটা, ঠিক আছে। তো আরও এখানে চাইলে অনেক কিছু এনগেজমেন্ট হচ্ছে, অনেক কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হচ্ছে অনেক জবের জন্য, ঠিক আছে, তোমরা এইগুলো দেখতেও পারো। তো এটাতে যে কোনো একটা সিলেকশন করবে, আমি এটা তোমার দেখালাম যেটা সেটা হচ্ছে এটা, ঠিক আছে, এই প্রথমেরটা। তো এটা নিউটাতে ক্লিক করতে হবে, ক্লিক করলে পরে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে, যে পিডিএফটা তোমাদের আমি এখনই দেখালাম। তো এইভাবে তোমরা নিজেও করতে পারো। তো এটাই ছিল ভিডিও দেখানোর, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই, টেক কেয়ার।